আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করব পিসি থেকে। তো শর্ট ভিডিও আপলোড করার জন্য বেস্ট একটি সাইজ আছে স্ক্রিন সাইজ। তো এখানে আমরা 1080 পিক্সেল আমরা ফ্রেম ওয়েথটা ব্যবহার করব এবং 1920 পিক্সেল আমরা ফ্রেম হাইটটা ব্যবহার করব এবং এর অনুপাত হবে 9:16। তো এই সাইজে আমি একটি ভিডিও তৈরি করে রেখেছি যেটি আমি এখন আমরা আপলোড করব। তখন এই হলো আমার সেই ভিডিওটি যখন আমরা এখানে আপলোড করব। এখানে আমি ভিডিওটি দেখুন, এখানে আমার ফ্রেম উইথ আছে 1080 পিক্সেল এবং ফ্রেম হাইট আছে 1920 পিক্সেল এবং এটি হলো গিয়ে 54 সেকেন্ড একটি ভিডিও। আপনারা এখানে যে শর্ট ভিডিওটা তৈরি করবেন তা যেন 1 মিনিটে সবসময় নিচে হয়, তো এটি আপনারা মনে রাখবেন। তো আমরা এখন এই ভিডিওটি আপলোড করব। তো আমরা ভিডিওটি আপলোড করার জন্য যে কোনো একটি ব্রাউজার আমরা এখানে চলে যাব। তারপর আমরা নর্মাল যেভাবে ভিডিওগুলো আপলোড করি সেভাবে আমরা শর্ট ভিডিওটা আপলোড করব। সেজন্য আমরা এই ক্রিয়েট অপশনে ক্লিক করব, তারপর যে আপলোড ভিডিও অপশনে ক্লিক করব। তারপর আমরা এখানে যে ভিডিওটি এখানে আমরা আপলোড করব সেই ভিডিওটি আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে এই ইউটিউব এডিট শর্ট ভিডিও অন ইউটিউব এই ভিডিওটা এখন আমরা শর্ট ভিডিও আপলোড করব। সেজন্য আমরা এটাকে সিলেক্ট করে ওপেন অপশনে ক্লিক করব। তো দেখুন ভিডিওটি এখানে আমার সিলেক্ট হয়ে গেল। এখানে আমরা একটি কাজ করব, সেটি হলো এখানে আমরা টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগ অপশনে আমরা এখানে হ্যাশট্যাগ শর্ট কিওয়ার্ডটা আমরা এখানে ব্যবহার করব। দেখুন এখানে যে টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগে আমরা এখানে হ্যাশট্যাগ শর্ট কিওয়ার্ডটা এখানে ব্যবহার করব, তাহলে আমাদের যে শর্ট ভিডিওটা আছে তাহলে এখানে আমাদের শর্ট ক্যাটাগরিতে ভিডিওটি আপলোড হয়ে যাবে। তো এখানে আমরা একটি টাইটেল দিয়ে দেবো ভিডিওটি যে টপিকে আছে। তো এখানে আমরা টাইটেল দেওয়া হয়ে গেলে আমরা এখানে হ্যাশট্যাগ শর্ট কিওয়ার্ডটা আমরা এভাবে ব্যবহার করব। দেখুন এখানে হ্যাশট্যাগ শর্ট কিওয়ার্ডটা এখানে আমরা এখানে ব্যবহার করব। তারপর আমরা ডিসক্রিপশনে আমরা এখানে একটি টাইটেল দিয়ে দেবো যেখানে আমরা যে ভিডিওটি যে টপিকে আছে। তারপর আমরা এখানে আবার আমরা এখানে হ্যাশট্যাগ শর্ট কিওয়ার্ডটা ব্যবহার করব। আমরা সেম আমরা ট্যাগের ক্ষেত্রে একই কিওয়ার্ডটা ব্যবহার করব, হ্যাশট্যাগ শর্ট। দেখুন এখানে এই যে ট্যাগ, এখানে আমরা ভিডিওটার যে টপিক আছে সেই ভিডিওটার টপিকে একটা ই দিয়ে দেখুন এখানে এডিট শর্ট ভিডিও অন ইউটিউব, এটি আমার ভিডিও টপিক। সেই জন্য আমি এখানে একটি ট্যাগ দিয়ে দিলাম এবং আমরা এখানে হ্যাশট্যাগ শর্ট কিওয়ার্ডটা ব্যবহার করব। দেখুন হ্যাশট্যাগ শর্ট কিওয়ার্ডটা ব্যবহার করলাম। তখন এখন আর আমরা কিছু করতে হবে না, এখন আমরা চোখ বন্ধ করে আমরা এখন নেক্সট অপশনে ক্লিক করব। তারপর আমরা এখানে তিনটি অপশন পাবো, প্রাইভেট, আনলিস্ট এবং পাবলিক। এখানে আমরা পাবলিক অপশন সিলেক্ট করে তারপরে পাবলিশ করে দেব ভিডিওটি। তো দেখুন আমাদের ভিডিওটি আসলে শর্ট ভিডিওটি আসলে তার ভিডিওটি আপলোড হয়ে গেছে। তো আমরা এখানে দেখে নিই আমাদের যে শর্ট ভিডিওটি আছে তা এখানে আপলোড হয়েছে কি না। সেজন্য আমরা আবার সেলেন অপশন যাব, সেলেনে প্রবেশ করব। দেখুন আমাদের যে এডিট শর্ট ভিডিও অন ইউটিউব যে ভিডিওটা আসলো তা এখানে আমাদের শর্ট ক্যাটাগরিতে আপলোড হয়ে গেছে। দেখুন এই ছিল আমাদের ভিডিওটি যা এখানে আমাদের যে ভিডিওটা আসলো তা এখানে শর্ট ক্যাটাগরিতে আপলোড হয়ে গেছে। তো এই ছিল আজকে ভিডিও, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা পিসি থেকে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করতে পারি খুব ইজিলিভাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।